নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত যত এগোচ্ছে ততই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর বিস্ফোরক তথ্য সামনে আসছে। একের পর এক তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম সামনে আসছে, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক তথ্য সামনে আসছে। শুধুমাত্র নিয়োগ দুর্নীতি নয়, শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে সাথে কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, এবং তারপর সামনে এসেছে রেশন দুর্নীতিকাণ্ড। গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হয়ে তিহার জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল, প্রায় 2 বছর হয়ে গেল জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিও। জ্যোতিপ্রিয় মল্লিক বছর ঘুরতে চলল, প্রায় রয়েছেন রেশন দুর্নীতিকাণ্ডের জেলে। মানিক ভট্টাচার্য প্রায় 2 বছর ধরে জেলে। সম্প্রতি জীবন কৃষ্ণ সাহা সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি জামিন পেয়েছেন, তবে ইডি এবার কিন্তু জীবন কৃষ্ণের বিরুদ্ধে অ্যাকশন নিতে চলেছে বলে খবর উঠে আসছে। তার মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ড, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের এক তৃণমূল নেতার নাম। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছিল এই তৃণমূল নেতা, অবশেষে ইডির হাতে, সিবিআইয়ের হাতে বিস্ফোরক নাম। শীঘ্রই কিন্তু গ্রেপ্তার হতে চলেছেন এই তৃণমূল নেতা, এমনই কিন্তু দাবি সিবিআই এবং ইডির। এবং এই তৃণমূল নেতাকে খার ধরে দিল্লি নিয়ে যাওয়ার কিন্তু প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, কারণ দিল্লিতেই তাকে জেরা করতে চাইছে, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। তৃণমূল নেতার গ্রেপ্তারি জল্পনা উসকে যেতেই কিন্তু তুমুল সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। নিয়োগ দুর্নীতির তদন্তে কিন্তু এবার নয়া মোড়, যত তদন্ত এগোচ্ছে ততই কিন্তু রহস্যের জাল একে একে কাটতে শুরু করেছে। গরু পাচার ও কয়লা পাচার মামলায় সুদূর দিল্লিতে তিহার জেলের অন্দরে বন্দী রয়েছেন অনুব্রত মণ্ডল, বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। কবে জামিন পাবেন বা ছাড়া পাবেন তা কেউ জানেন না। এই অবস্থায় তার ঘনিষ্ঠ মলয় পিঠের নাম জড়ালো রাজ্যের প্রাথমিক স্কুলের নিয়োগ দুর্নীতিতে, অর্থাৎ তার ঘনিষ্ঠ তৃণমূল নেতা মলয় পিঠের নাম জড়াতেই যে প্রশ্নটা উঠে গেছে ইডি, সিবিআই এবং রাজনৈতিক মহলে, তাহলে কি গরু পাচারের সাথে সাথে নিয়োগ দুর্নীতিকাণ্ডেও চোখ ছিল অনুব্রত মণ্ডলের? যেহেতু অনুব্রত ঘনিষ্ঠ এই মলয় পিঠ, তাই মলয় পিঠকে কিন্তু একেবারে দিল্লিতে নিয়ে গিয়ে অনুব্রতর মুখোমুখি বসিয়ে চিরা করতে চাইছে ইডি এবং সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে। মলয়ের বিরুদ্ধে অভিযোগ, টাকার বিনিময়ে প্রচুর বেআইনি নিয়োগের ব্যবস্থা করেছেন তিনি। সিবিআইয়ের হাতে এই সংক্রান্ত অকাট্য প্রমাণ এসেছে বলে সূত্রের খবর। সেই সব প্রমাণ খতিয়ে দেখে এবার মলয়কে গ্রেপ্তারির পথে এগোতে চলেছে সিবিআই, অন্তত কেন্দ্রীয় এজেন্সি থেকে এমনই ইঙ্গিত মিলছে। বীরভূমের শিক্ষা ব্যবসায়ী মলয় পিঠের সঙ্গে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠতা কারও অজানা নয়। মলয় নিজেও এ ব্যাপারে কোনো গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করেনি। রাজ্যে একাধিক জেলায় রয়েছে মলয়ের মালিকাধীন বিএড কলেজ, ডিএলএড প্রতিষ্ঠান, নার্সিং ও ইঞ্জিনিয়ারিং কলেজ। 2011 সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পরে রাজ্যের সব বেসরকারি ডিএলএড কলেজ মালিকদের সংগঠনের হর্তাকর্তা হয়ে ওঠেন এই মলয় পিঠ। 2017 সাল পর্যন্ত ওই সংগঠনের প্রশ্নাতীত প্রভাব ছিল তার। এই সময়ে টাকার বিনিময়ে বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে 100 যুবক যুবতীকে অবৈধ উপায়ে চাকরি দেন তিনি। চাকরি সংক্রান্ত লেনদেনের জেরে মানিক ভট্টাচার্যের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে উঠেছিল। সেই সব তথ্য এসেছে সিবিআইয়ের হাতে। ইতিমধ্যে মলয়কে একাধিকবার জেরা করেছে সিবিআই, তার কাছ থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে সূত্রের খবর। এমনকি তার বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েছে সিবিআই। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের পর প্রকাশ্যে আসে যে গাড়িগুলি তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন তার একটি মলয় পিঠের সংস্থার নামে নথিভুক্ত। বোলপুরের বেসরকারি মেডিকেল কলেজ মলয় পিঠের নামে অনুব্রত মণ্ডল বিনিয়োগ করেছেন বলেও অভিযোগ ছিল বিরোধীদের। সেই নিয়ে কিন্তু সিবিআই তদন্ত শুরু করেছিল। এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে উঠে এলো মলয় পিঠের নাম। এবার দেখার সিবিআই তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। তবে যে খবরটা উঠে আসছে, মলয় পিঠকে কিন্তু একেবারে দিল্লিতে নিয়ে গিয়ে জেরাতে চাইছে সিবিআই ইডি, কারণ নিয়োগ দুর্নীতিকাণ্ডে লক্ষ লক্ষ টাকা বিনিময়ে চাকরি বিক্রি করেছিলেন মলয় পিঠ।
এবং এই চাকরি বিক্রিতে অনুব্রত মণ্ডলও যোগ থাকতে পারে এমনই কিন্তু খবর উঠে আসছে, কারণ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী এই মলয়পিট, এবং কোটি কোটি টাকা মলয়পিট তিনি কোন প্রভাবশালীর হাতে দিয়েছেন, মলয়পিটের কাছ থেকে নিয়োগ দুর্নীতির টাকার ভাগ কার কার কাছে গেছে এই সমস্ত তথ্যর সন্ধানে কিন্তু জোরদার তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। আর এই মলয় পিঠের নাম সামনে আসতেই কিন্তু জোর সরগোল পড়ে গেছে তৃণমূলের অন্দরে, কারণ একে একে কিন্তু তৃণমূল নেতাদের গ্রেপ্তার করছে সিবিআই, হেফাজতে রাখছে, দীর্ঘদিন ধরে তদন্ত চলছে বিভিন্ন দুর্নীতির, তার সাথেই কিন্তু গরু পাচার মামলার সাথে নিয়োগ দুর্নীতির মামলার একেবারে মিলেমিশে এক হয়ে গেছে, গরু পাচার দুর্নীতির সাথে নিয়োগ দুর্নীতি একেবারে এক হয়ে গেছে, কারণ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মলয়পিটের নাম সামনে এসেছে। এবার মলয়পিটকে কবে গ্রেপ্তার করে সিবিআই এবং তাকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করলে, অনুব্রত মুখোমুখি বসিয়ে জেরা করলে নিজেকে বাঁচাতে কি সমস্ত কিছু স্বীকার করে নেবেন মলয়পিট, আরও কি একাধিক প্রভাবশালীদের নাম ফাঁস করবেন, কারা এই নিয়োগ দুর্নীতির কাণ্ডে জড়িত, কারা নিয়োগ দুর্নীতির টাকা ভোগ করছেন, লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কোন কোন প্রভাবশালীর কাছে গেছে, মেন মাথা কি এবার ধরা পড়বে নিয়োগ দুর্নীতিকাণ্ডে, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।